হুজাই আমতলা বাবার দেবগৃহ আর আমতলা গাঁওয়ার চমু বিবরণীর ফলক উদ্বোধন করে আমতলা গাঁও পঞ্চায়েতের সভানেত্রী রেণুমাই চৌহানে। হুজাই আমতলা বাবার দেবগৃহ আর আমতলা গাঁওয়ার চমু বিবরণী ফলক উদ্বোধন করে মিলিক বস্তির গাঁও পঞ্চায়েতের সভানেত্রী রেণুমাই চৌহানে। নংথমম ইন্দ্র কুমার আর সহধর্মিনী নংথমম অংবি নেনাবিয়ে পিতৃ স্বর্গীয় তুলান্ড সিং আর মাতৃ স্বর্গীয় রজনী দেবীর স্মৃতিত দান করে এই আমতলা বাবার দেবগৃহ আর আমতলা গাঁওয়ার চমু বিবরণী ফলক। ভূমিদান করে খেত্রী মেয়র লৈরিক সিংহয়। এল পি স্কুলের আমার স্বর্ণ জয়ন্তী পাতিছিল, তাতে রাজহুয়াভাবে ঘোষণা করা হয়েছে, এখনই আমার স্মৃতি গ্রন্থ প্রকাশ হয়েছে। সেই প্রকাশত স্পষ্টকৈ বহুত কথা লিখা আছে, আপনাদের চালে গম পাব। তাতে আমতলা গাঁও ইতিহাসের পমখিদি বলে এটা স্পষ্ট উদাহরণে আমি যদি নাকি আমতলা যে নামটি কেন হল তার চমু এটা আভাস আপনাদের দি আমি আজি কার্যসূচী আরম্ভ করিম। আমতলা নামাকরণটি 1930 সনের আনুমানিক, তার আগেতে বারম্বার আমার কেবাটাও নাম আইসে, প্রথমতে এনেক ভাগে ভাগে আইসে, চমুক সভাকেখর আমি কম, এতিয়া সময়ের কথা আছে। সেইকারণে প্রকাণ্ড আম গছ, চারি ফেরিঙে আম গছ আসলে, যেটি নাকি প্রকাণ্ড, তাদের বেলেগ বেলেগ ধরনের একটা আম গছ রোগ ওলায়, বেলেগ আম ফল হয়। ঠিক তেনেদরে সেই প্রকাণ্ড আম গছজোপার জরিপর সময়তে সরকারি বিষয়ায় রেভিনিউ বিভাগের বিষয়ায় যে জরিপ করতে কি নাম রাখা হয় গাঁওটো, তেতিয়া আলোচনা ক্রমে গাঁওয়ের নামাকরণটি মানে স্পষ্ট হওয়া নাছিলে। তারপর কলে সেইটো কি গছ, সেই বলে আম গছ, কেনেকুয়া ধরনের, এটি আম গছজোপার বলে এইটো আম গছ, তাহলে আমতলা রাখা হয়। এই আমতলা যে প্রকাণ্ড গছ নামৰপৰা আমতলা নামটো নামাকৰণ ৰখা হৈছে। ইয়াৰ পাছত সময়ৰ সোঁতত গৈ 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 বাগৰি গৈ এটা প্ৰলয়ংকৰ ঘূৰ্ণী বতাহত এই আমগছজোপা বাগৰি পৰিল। তাৰ স্থলত আমতলা এটা গছ, সৰুকৈ এটা গছ গজি উঠিছে। আৰু প্ৰতি বছৰে বহাগৰ আমাৰ গাঁৱৰ যিবিলাক যিমান ঘৰে ঘৰে যায়, ইয়াতে কোনো জাতি বৰ্ণ কথা নাই, সকলো ঘৰৰ মুৰব্বীলৈ আহি ইয়াতে ভোগ দি আমি সেৱা প্ৰাৰ্থনা কৰি সকলোৰে এক বছৰৰ কাৰণে আমাৰ ল'ৰা ছোৱালী সুখী পৰিয়াল হৈ আমাৰ ল'ৰা শিক্ষাৰ এটা সমাজত আমি দেশৰ লগত আমি সংগতি ৰাখি আমি যাব পাৰে, এই ইত্যাদি নানান আমাৰ সেৱা প্ৰাৰ্থনা কৰা হয়, আমাৰ এটা পৰম্পৰা আছিলে। আজি এই স্থানত আমি আমতলা বাবা, আমি মণিপুৰ ক'লে আমতলা ইপাই বুম, এই এটা বাবাৰ যে স্থান, তাতে আমাৰ এটা মানে সূত্রপাত হিচাপে আমি যদি এনেকৈ আমাৰ যদি পূজা হয় কিবা হয় ৰদ বতাহ বৰষুণৰ কথা আছে, তেতিয়া মাটিত বলো অসুবিধা হয়। সেই চেগতে আমতলা ঐতিহাসিক সংৰক্ষণ সমিতি 26 জানুৱাৰী 2007 যদি স্থাপিত, সেই